দাঁড়িয়ে না থেকে বসে যান, কোনো বছরই দাঁড়িয়ে থাকে না, সবাই সে বসে যায়, এটা হচ্ছে ভদ্রতার পরিচয়। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটি বুড়া মাথা মোবারকে নিয়ে নিলেন, চলতে লাগলেন, আগে আগে বুড়ি মেয়েটা পেছন পেছন গেল, এবার বাড়ি রেখে দিল বুড়ি মেয়েটা আল্লাহর নবী সাল্লাম। এবার লোকটি গুলা রেখে দিয়ে বলেন, মা গো কিছুটা কিছুটা করে লোকটি গুলা আবু জাহেলের দরবারে পৌঁছায় দেবেন। বুড়ি মেয়েটা বলে, বাবা গো তুমি এই কঠিন সময়ে এত বড় উপকার করলে, তুমি কোন ফুলের কলি, তুমি কোন মায়ের কলে যা টুকরো, তুমি একটু তোমার পরিচয় খানা দিয়ে যাও, কেন না জীবনে বেঁচে থাকতে যদি কোনদিন তোমার আব্বা মায়ের সাথে দেখা হয়, তাহলে আমি তোমার আব্বা মাকে বলবো যে ও বোন তোমার ছেলে, ও ভাই তোমাদের ছেলে ওই কঠিন সময়ে ওই দিন আমার এইরকম বড় উপকার করেছিল। ভাই ভালো কাজে বর্ণনা দেখে, বাবা তোমার পরিচয় খানা তুমি দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় নিতে হবে না, লোকগুলা পৌঁছায় দেবে না, পরিচয় নিতে হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী আমার আগে আগে চলছেন, বুড়ি মেয়েটা পেছনে পেছনে, ও চলতে চলতে বেরাদার বুড়ি মেয়েটা আমার রাসূলুল্লাহর দামান মোবারক ধরে নিল। এবার দামান মোবারক ধরে নেওয়ার তুমি তোমার পরিচয় না দেবে, আমি তোমার দামান ছাড়বো না। মা গো পরিচয় দিতে হবে না, লোকটি গুলা পৌঁছায় দিবেন, মা পৌঁছায় দিবেন। বুড়ি মেয়েটা বলে, পৌঁছায় তো দেবো বাবা, তবে তোমার পরিচয় খানা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে জর জর করে পানি ঝরতে লাগলো। বলে, বাবা তুমি কাঁদছ কেন, তোমার যেন অন্তর ফেটে কলেজা ফেটে চোখের পানি বেরোচ্ছে, বাবা তুমি কাঁদছ কেন? আল্লাহ হাবিবের দুই চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে আর বলছে, বুড়ি মেয়েটা কাঁদছ কেন বল। আল্লাহর নবী আল্লাহর নবী বলেন, মা গো আমি আব্দুল্লাহর ফুলের কলি, মা আমেনার কলেজা টুকরো, আমি যখন দুনিয়াতে আসিনি আমার আসার, আমি আসার 5 মাস আগে আমার আব্বা মারা গেছিল, আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম আমার আব্বা মারা গেছিল দুনিয়াতে, আল্লাহ আমাকে বাপ হারায় এতিম করে পাঠিয়েছিলাম, মক্কা দেশের ছেলের আব্বাকে আব্বা বলে ডাকছিল, ছেলেরাকে আব্বারা এবার বুকে লাগে আদর করতেছিল, আব্বারা পিঠে নিত ঘরে তুলে নিত, আমি আব্বা আব্বা বলে ডাক দিতাম, পেতাম না আমার আব্বাকে। সেই সময় আমি বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে আমি মা আমেনার জননীর গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলতাম, মা গো মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাক দিচ্ছে, বুকে জড়িয়ে নিচ্ছে, মা গর্দনে তুলছে, আদর আমার আব্বা কোথায়, আমার আব্বা কেন আমাকে বুকে নেয় না, আমি অনেক অনেকবার আব্বা আব্বা বলে ডাক দি, বুকে নেই না, আসে না, এই রাতে আমি না বুকে জড়িয়ে নিয়ে চোখ মোবারকের পানি মুছায় আমার কলেজা টুকরি, আমার চল তুমি কেঁদো না বেটাকে।
মদিনা থেকে ফিরে আসার সময় আবুয়াতে থেকে গেছিলেন আমার মা। আমার আব্বার রওজা দেখেছিলেন, আব্বার রওজাতে আমি আব্বা আব্বা বলে ডাক দিয়ে কেঁদেছিলাম। আমার আল্লাহ আমার মা আমিনার জান কবজ করিয়েছিলেন। আমি আব্বার কবর মুবারক থেকে এসে আর মা আমিনাকে জিন্দা পাইনি। ও ছিল না পাথর, ছিল না সঙ্গী সাথে, কেউ ছিল না, এক গাছি ছিল বেআইমান। মা আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই গো। আমার নাম মোহাম্মদ। যে ছেলেকে মারার জন্য, পোড়ানোর জন্য বেদিন মুশরিক কাফেরেরা চক্রান্ত চালিয়েছে, আবু জাহেল উদ্বাসাই বাবুল আহাবিনা, যেই ছেলেকে পোড়ানোর জন্য, মারার জন্য এই সমস্ত এই সমস্ত ব্যবস্থা নিয়েছে, সেই ছেলেই আমি আমেনার কলেজার টুকরো মোহাম্মদ। তুমি সেই মোহাম্মদ? হ্যাঁ মা, আমি সেই মোহাম্মদ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমি একজন আল্লাহর নবী, আমার পরে আর কোন নবী হবে না। আমাকে তোমার কদম তলে পড়ে নাও, কদম তলে করে নাও, করে নাও, করে নাও, কেননা আমার 96 বছর বয়স হলো, তোমার মত সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। Yeah.
যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে রইল যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ওই আগুন নিভে না কিছুতে। আমার মনে আছে